এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে একটি খবর জানা যাচ্ছে, এখনই বৃষ্টি থেকে মিলবে না রেহাই, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোন কোন জেলায় আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তাই আপনার জেলার আজকে আবহাওয়া কেমন থাকবে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিন রোদ ঝলমলে আকাশ, দেখার আশা না করাই ভালো, এখনও চলবে বৃষ্টি, জানিয়ে দিল আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি চলবে বলে জানানো হলো। মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল থেকে কলকাতার আকাশ রোদ আর মেঘে খেলা চলছে, তবে রোদ ঝলমলে আকাশ এখনও দেখা যাবে না বলে জানানো হয়েছে আবহাওয়া অফিস। আজ দিনভর মেঘলা থাকবে আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতা হালকা রোদ দেখা দিলেও দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলায়। আগামী 2 দিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শুক্রবার থেকে মুর্শিদাবাদ, নদিয়া ও 2 চব্বিশ পরগনা ভারী পূর্বাভাসের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বর্ষা ঢুকে গিয়েছে রাজ্যে, মৌসুমী সক্রিয় হতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি চলছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তার সঙ্গে রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে নিম্নচাপ অক্ষরেখা, তার জেরে বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে আবার ঝাড়খণ্ড ও বাংলার ওপর এক দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা চলে গিয়েছে। কলকাতা আগামী 24 ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মাঝে মাঝে রোদ উঠলেও বৃষ্টি বন্ধ হবে না। কলকাতায় তাপমাত্রা অনেকটাই কমেছে, তবে গতকাল আকাশ একটু পরিষ্কার হতেই তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে জানানো আজকের আবহাওয়ার পূর্বাভাস। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এই ধরনের খবর সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন।